সারারা আমাদের মদের ব্যবসা বন্ধ করবে। সত্য সদা সন্তাদের শেষ সময় ঘনিয়ে এসেছে, তো তাই ওদের তো পাড় বেড়েছে। ওরা তো জানে না চুনুর বাপ বিশ্বেশ্বর রায়, সারা লোকটার মাথায় কি বেজা আছে রে মাইরি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না এটা স্বপ্ন না বাস্তব। কেন বিশ্বাস হচ্ছে না? এই যে তুমি আমার চিঠি পেয়েই সঙ্গে সঙ্গে চলে আসবে, আর তোমার আশা কদিনের মধ্যেই আমাদের বিয়েটা এইভাবে হয়ে যাবে। কেন, তোমার কি আমার উপরে ভরসা ছিল না? কি প্ল্যান বানিয়েছে গুরু, এক ঢিলে দুই পাখি। পাখি, দুই পাখি, কোন পাখি? তোর মাথায় না সালা কিছু নেই, খালি ঘুমরে ভরা। প্রথম পাখিটা হলো সত্য, বুয়াই, সন্টা, পিন্টু, ইয়াসিনের দল। আর দ্বিতীয় পাখিটা রেশনের গুদামে জমানো মাল, এক ঢিলে দুটোই খতম, একেবারে হাওয়া। হাওয়া মানে তুই না সারা চিরকালে একটা গাঁড়ন রয়ে গেছে। ভরসা নয়, আমি পরিস্থিতির কথা বলছি। কদিন আগেও পরিস্থিতিটা এমন ছিল, সমস্ত কিছু আমাদের বিয়ের বিরুদ্ধে ছিল, তারপর হঠাৎ সব কিছু ঠিকঠাক হয়ে গেল, আর আমাদের বিয়েটা যেন সব কিছু স্বপ্ন। এই স্বপ্ন কোনোদিনও ভাঙবে না তো। আজ কি বার? শুক্রবার। তুই জানিস না প্রত্যেক শুক্রবার ওই সরকারি গুদাম থেকে মাল বোঝাই লরিগুলো আমাদের গুদামে ঢোকে, জানিস তো? কিন্তু লরিগুলো আজ দিনের বেলায় ঢোকেনি, রাত্রির বেলায়। তার মানে লরিগুলো অলরেডি গুদামে ঢুকে গেছে, কিন্তু ওই লরিগুলোতে এক বস্তাও মাল নেই। পোল ঢাকা লরির ভেতরে চুপচাপ বসে আছে লোডিং পার্টির লেবার। লোডিং পার্টির লেবার? যা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, খালি লরি গোডাউনের মধ্যে ঢুকিয়ে কি লাভ আছে? শুনু, লোক লাগিয়ে খবর এনেছে। কি? আজ রাতে ওই লরিগুলো গুদাম থেকে বেরিয়ে গেলেই সত্য পিন্টুর দল গুদামে হামলা করবে, সব মাল লোড করে নেবে। কিন্তু ওরা জানে না সমস্ত মাল নেই, লেবাররা সমস্ত মাল গুদাম থেকে বের করে লরিতে লোড করে ওদের চোখের সামনে দিয়ে চলে যাবে, খালি লরি যাচ্ছে। আর তারপরে তুমি তো ছুটি শেষ হলে বর্ডারে চলে যাবে, তোমার ছুটির আর কদিন বাকি? ছুটি? ছুটি কোথায়? অনেক কষ্ট করে আমার অফিসারকে বলে কয়ে দিন কয়েকের জন্য ম্যানেজ করেছি। তুমি তো জানো বর্ডারে কি অবস্থা, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তুমি চলে গেলে আমি কি করে থাকব? আজকের রাতটাকে আমরা এসব আলোচনা করে নষ্ট করব। তারপর গুদামে ঢুকে দেখবে টপ বোবা, সব কটা একসাথে খতম। তারপর কেরোসিন তেল ঢেলে গুদামে আগুন লাগিয়ে দেবে, কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেবে, মানে সত্য সদার দল গুদামের মাল একসঙ্গে পুড়ে।
একেবারে যারা গুদমে মাল লুট করতে এসেছিল তারাই গুদমে আগুন ধরিয়েছে। এই আগুনে গুদমের মাল আর ওরা নিজে জমিয়ে পঞ্চাশ আমরা আজকে রাতটাকে স্মরণীয় করে রাখি। ইয়াসিন, আজ গোডাউনের সব মাল লুট করতে হবে। যা ভিতরে ঢোক, সবটা দেখ। সবাই এখানে কোনো মাল নেই। আরে দেখি সব যে খালি। ইয়াসিন, কিছু পেলি? কোথায় গেল মালপত্র? সব ছড়িয়ে দিয়েছে। ভিতরে মাল আছে, কোথায় মাল? এখানেও মাল নেই। ইয়াসিন, বুবাই তোরা পালা। সবুজ সমুদ্র অনেক গুলি চালাবে, তোমাকে দেখে চলে যা, চলে যা। বুবাই বুবাই জানা, আমি বলছি তুই চলে যা। এখানে গুলি চলবে, সুনুর দল এখানে গুলি চালাবে, চলে যা। কি হয়েছে রে বুবাই? জোতে জোতে 70 গুলি লেগেছে। গুলি কি করে লাগলো? উফ, আমি যেতে যেতে সব বলবো, তুই এক্ষুনি চল। তুই এক মিনিট দাঁড়া জোতে, তাড়াতাড়ি কর। হাই চল, হাই চল, দেখিস
ওই দেখ ওরা গুদামে আগুন লাগিয়ে ওই দেখ তোরে কেউ গুলি করে মারবে তোরা ও ও ওরা কেউ গুলি বালা কেউ গুলি মারবে না তোরা শুরু গুলি করে ওদের মেরে ফেলবে না ওদেরকে আটকা যুদ্ধে আগুনে পুড়ে মেরে ফেলবে বলে তুই 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 কথা দে ওদের তুই আটকাবি আমি তোকে কথা দিচ্ছি সত্য সত্য কথা বল সত্য জ্যোতে সত্য কথা বল চলে গেল সত্য আর কোনোদিনও কথা বলবে না Thank you.